আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। পরিচিতি, আমি মোহাম্মদ সাইদুজ্জামান, সিনিয়র শিক্ষক, গণিত, ইসলামিক কমপ্লেক্স, ভোলা। আজকের পাঠ পরিচিতি, বিষয় উচ্চতর গণিত, শ্রেণী দশম, অধ্যায় চতুর্দশ, পাঠ সম্ভাবনা। এখানে একটা ভিডিও দেখানো হয়েছে যেখানে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ক্রিকেট খেলার টস দেখানো হয়েছে। তা আমরা ভিডিওতে কী দেখলাম? বাংলাদেশ ও ভারতের মধ্যকার ক্রিকেট খেলার টস। তো টসে বাংলাদেশের জয় হতে পারে, নাও হতে পারে। কোনো ঘটনা ঘটার ক্ষেত্রে অনিশ্চয়তা থাকলেই আমরা কী বলে থাকি? সম্ভাবনার কথা বলে থাকি। তো আমাদের আজকের পাঠ সম্ভাবনা, প্রবাবিলিটি। এই পাঠ শেষে শিক্ষার্থীরা দৈব পরীক্ষা, ঘটনা, সমসম্ভাব্য ঘটনা ব্যাখ্যা করতে পারবে। কোনো ঘটনার নমুনা ক্ষেত্র, নমুনা বিন্দু ও অনুকূল ফলাফল নির্ণয় করতে পারবে। যুক্তিভিত্তিক সম্ভাবনা নির্ণয় করতে পারবে। তাহলে চলো মূল আলোচনায় যাওয়া যাক। এখানে একটা মুদ্রার এপিঠ ওপিঠ, এক পিঠকে বলা হয় হেড আর অন্য পিঠকে বলা হয় টেল। তো মুদ্রাটা যদি নিক্ষেপ করা হয়, সেটা একটা পরীক্ষা। তো কোনো পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফল আগে থেকে জানা থাকে, কিন্তু পরীক্ষাটিতে কি ফলাফল আসবে তা নিশ্চিত করে বলা যায় না। একে বলে দৈব পরীক্ষা। একটি মুদ্রা নিক্ষেপ পরীক্ষায় টেল পাওয়া একটি ঘটনা। একটি মুদ্রা নিক্ষেপ ঘটনা পরীক্ষায় হেড পাওয়াও একটি ঘটনা। মুদ্রা নিক্ষেপে হেড বা টেল আসার সম্ভাবনা সমান। সুতরাং হেড আসা ও টেল আসা ঘটনা দুইটি সমসম্ভাব্য ঘটনা বলি। একক কাজ, পরীক্ষাটি থেকে দৈব পরীক্ষা, ঘটনা ও সমসম্ভাব্য ঘটনা ব্যাখ্যা করো। একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করলে ছয়টি সম্ভাব্য ফলাফল পাওয়া যায়। সম্ভাব্য ফলাফলগুলো কি? হ্যাঁ, 1 2 3 4 5 6। সকল ফলাফল নিয়ে গঠিত সেটকে নমুনা ক্ষেত্র বলে এবং ফলাফলের প্রতিটি উপাদানকে নমুনা বিন্দু বলা হয়। সম্ভাব্য ফলাফলগুলো সেটের মাধ্যমে প্রকাশ করলে আমরা লিখতে পারি S=1 2 3 4 5 6। অতএব এখানে নমুনা ক্ষেত্র S=1 2 3 4 5 6 এবং 1 2 3 4 5 6 প্রত্যেকে একটা নমুনা বিন্দু। তোমরা লক্ষ্য করলে দেখবে একটি ছক্কায় জোড় সংখ্যা 3টি, 2 4 ও 6। একটি ছক্কা নিক্ষেপে এই তিনটির যে কোনো একটি আসলে জোড় সংখ্যা হবে। অতএব জোড় সংখ্যার অনুকূল ফলাফল হবে 3টি।
কোনো পরীক্ষায় একটা ঘটনার সপক্ষের ফলাফলকে উক্ত ঘটনার কি বলে অনুকূল ফলাফল। জোড়ায় কাজ, একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করলে সম্ভাব্য ফলাফলগুলো এবং নমুনা ক্ষেত্র লেখো। সম্ভাবনা নির্ণয়, কোনো ঘটনার সম্ভাবনা সমান উক্ত ঘটনার অনুকূল ফলাফল ভাগ সমগ্র সম্ভাব্য ফলাফল। সম্ভাবনা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য, কোনো পরীক্ষণে কোনো ঘটনা ঘটার অনুকূল ফলাফল সর্বনিম্ন শূন্য, আবার কোনো ঘটনার অনুকূল ফলাফলের মান শূন্য হলে সম্ভাবনার মান শূন্য হয়, সম্ভাবনার মান শূন্য হতে এক এর মধ্যে থাকে। একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলো, তিন আসার সম্ভাবনা কত? একটি ছক্কা নিক্ষেপ করলে সম্ভাব্য ফলাফলগুলো হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, অতএব সমগ্র সম্ভাব্য ফলাফল 6টি। একটি ছক্কা নিক্ষেপ করলে তিন আসার অনুকূল ফলাফল 1টি, সুতরাং তিন আসার সম্ভাবনা P(3) = উক্ত ঘটনার অনুকূল ফলাফল ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য ফলাফল = 1/6। দলীয় কাজ, একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলো, নিম্নলিখিত ছক অনুসারে সম্ভাবনাগুলো বের করো। দল আলফা 4 আসার, দল গামা বিজোড় সংখ্যা আসার, দল থিটা 4 অথবা 4-এর বেশি সংখ্যা আসার, দল পাই 5-এর কম সংখ্যা আসার, এই সম্ভাবনাগুলো তোমরা বের করো। মূল্যায়ন, তোমাদের বলতে হবে দৈব পরীক্ষা কি, অনুকূল ফলাফল কাকে বলে, কোনো ঘটনার সম্ভাবনা সমান কত, সম্ভাবনার মান সর্বোচ্চ কত, দুইটি মুদ্রা একসাথে নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্র নিচের কোনটি, গ নম্বরটি, একটি ছক্কা একবার নিক্ষেপ করলে বিজোড় সংখ্যা আসার অনুকূল ফলাফল কত। বাড়ির কাজ, একটি থলেতে একই ধরনের 6টি কালো, 5টি লাল এবং 4টি সাদা মার্বেল আছে। থলে হতে একটি মার্বেল দৈবভাবে নির্বাচন করা হলো, নির্বাচিত মার্বেলটি লাল, কালো, হলুদ, কালো নয়, সম্ভাবনাগুলো নির্ণয় করে আনবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।